ক্ষুধা লাগলে রুটি নয়, মেলে ঘুমের ওষুধ। দেশে অভাব, চাকরি নেই, কাজও নেই, খাবারের দাম লাগাম ছাড়া, পেটে ক্ষুধার দানা অথচ পকেট শুকিয়ে কাঠ, ঘরে ঢুকলেই পরিবারের মলিন মুখ, না খেয়ে থাকতে থাকতে বুকের দুধও শুকিয়ে গেছে মায়ের, ক্ষুধায় চিৎকার করছে কুলের ছোট্ট শিশুটি, একটুকরো রুটিও নেই তাকে দেওয়ার জন্য, বাধ্য হয়েই সেই অবোধ নিষ্পাপকে ঠেলে দিচ্ছে মৃত্যু ঝুঁকিতে। রুটির বদলে খাওয়ানো হচ্ছে সস্তা দরের ঘুমের ওষুধ, কেননা একটি রুটির দামে মেলে পাঁচটি ওষুধ, সবার পকেটেই এই নিদ্রাবরী। কেউ কেউ আবার হয়ে উঠছেন আরও দুঃসাহসী, পেট বাঁচাতে বিক্রি করে দিচ্ছেন নিজের অঙ্গ প্রত্যঙ্গ, মায়া মমতা বিবেক ধামা চাপা দিয়ে বেঁচে দিচ্ছেন নিজের গর্বের ধন, নিজের ঔরসজাত সন্তান। তালিবানদের আফগান দখলের পর সকাল থেকে রাত পর্যন্ত এই একই দৃশ্য ঘুরপাক খাচ্ছে দেশটির নিবুর এবং মধ্যবিত্ত পাড়ার অলিগুড়িতে। নিষ্ঠুরতম চরম বাস্তবতা থেকে বাদ যায় না সদ্য পৃথিবীর আলো দেখা শিশু। আব্দুর ওহাব নামের এক আফগান বাবা বলেছেন, আমাদের শিশুরা কাছে, তাদের ঘুম নেই, পেটে ক্ষুধার যন্ত্রণা, আর উপায় না পেয়ে আমরা ফার্মেসিতে যাই, ওষুধ দেই বাচ্চাদের যাতে তারা তন্দ্রা অনুভব করে। গোলাম হজরত নামের একজন ট্যাবলেটের পাতা বের করে বলেন, এটি তিনি এক বছরের শিশুসহ ছয় সন্তানকে দিচ্ছেন। এই চিত্রটি আফগানে নতুন নয়, দেশটির তৃতীয় বৃহত্তম শহর হিরাতের কাছাকাছি একটি অঞ্চলের চিত্র এটি। হাজার হাজার ছোট মাটির ঘরের বসতি তৈরি করেছেন এখানকার মানুষ। প্রায় এক যুগ ধরে অঞ্চলের মানুষ যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগে বস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দেওয়ার সময় একজন পকেট থেকে ট্যাবলেটের পাতা বের করে দেখান, যার মধ্যে ছিল আলপ্রাজুলাম ট্র্যাঙ্কুলাইজার। এই ওষুধ মূলত উদ্বেগজনিত ব্যাধি নিরাময়ে ব্যবহার করা হয়। অনেকে আবার এসিটালোপ্রাম এবং সার্ট্রেলাইন ট্যাবলেটের পাতা বের করছিলেন, যার মূলত বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগে ব্যবহৃত হয়। সেবনমাত্রই তন্দ্রার ভাব আসে, ক্ষুধার কষ্ট থামাতে এই শিশুদের বিষই খাওয়াচ্ছেন বাবা মায়েরা, খাচ্ছেন নিজেরাও। চিকিৎসকরা বলেন, পর্যাপ্ত পুষ্টি না পাওয়া শিশুদের এই ওষুধ সেবন করালে তাদের লিভারে ক্ষতি হতে পারে। এছাড়া দীর্ঘমেয়াদী ক্লান্তি, ঘুম এবং আচরণগত সমস্যাও দেখা দেয়। স্থানীয় ফার্মেসিতে পাওয়া যায় এসব ওষুধ, পাঁচটি ট্যাবলেট পাওয়া যায় মাত্র 10 আফগানিতে। আফগানি হল দেশটির মুদ্রার নাম, 10 আফগানি প্রায় 10 ইউএস সেন্টের সমান। দরিদ্রতার চরম শিখরে চলে যাওয়া দেশটির মানুষ এখন একটি রুটি ভাগ করে খাচ্ছে পুরো পরিবার। সকালে শুকনো রুটি পানিতে ডুবিয়ে নরম করে রাতে না খেয়েই কোনো মতে বেঁচে থাকেন তারা। এই অঞ্চলের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়। কোনো আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়াই গত আগস্টে তালিবানরা যখন ক্ষমতা গ্রহণ করে, তখন আফগানিস্তানে বিদেশি তহবিল স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র, আর সেখান থেকেই শুরু হয় অর্থনৈতিক সংকট। যুক্তরাষ্ট্র ইচ্ছে করে সেই টাকা আটকে দেয়, যদিও সেটা আফগানিস্তানের টাকা, কিন্তু তাদের টাকা তাদেরকে ফেরত না দেয়াই এই দুর্যোগ পোহাতে হচ্ছে আফগানিদেরকে। খুব কম দিনেই তারা কাজ খুঁজে পায় যার সর্বোচ্চ মূল্য থাকে মাত্র 100 আফগানি, যা প্রায় $1 সমান। এভাবে আর কতদিন বেঁচে পেটের জ্বালা সহ্য করতে না পেরে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত বিক্রি করা শুরু করেছে অসহায় হতদরিদ্র আফগানরা। নাম প্রকাশে অনিচ্ছুক 20 বছর বয়সী এক ব্যক্তি বিবিসিকে তার 9 ইঞ্চি লম্বা অস্ত্রোপচারের দাগটি দেখান। মাত্র 3 মাস আগেই নিজের কিডনি বিক্রি করেছেন তিনি। ভয় থাকলেও আর কোনো রাস্তা তার জন্য উন্মুক্ত ছিল না বলে জানান তিনি। কিডনি বেঁচে পেয়েছিলেন প্রায় 2,70,000 আফগানি, অর্থাৎ $3,100, যার বেশিরভাগই তার পরিবারের খাবার কেনা বা ধার দেনা পরিশোধে শেষ হয়ে গেছে। অনেকে বিক্রি করেছেন তার ছেলে মেয়েকেও। সেরকমই এক নারী জানান, কিডনি বিক্রি করেও পরিশোধ হয়নি ঋণ, এখন না বিক্রির জন্য প্রতিনিয়ত তাকে জোর করা হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। অশ্রুসিক্ত চোখে এক বাবা জানান, তিনি তার আদরের মেয়েকে 1,00,000 আফগানির দামে বিক্রি করে দিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।